আমার মানে আমি পিয়াসের ভক্ত বলতে পারো, কারণ আমি পিয়াসের ভিডিও দেখি, ওর প্রত্যেকটা পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগে। অ্যাজ আ পারফর্মার আমি ওর ভীষণ রকমের ভক্ত। মানে আমি লাইকিতে যত ছেলে মেয়েরা ভিডিও বানায়, তার মাঝে পিয়াস আমার কাছে নাম্বার ওয়ান, কারণ ও সবার থেকে থ্যাংক ইউ, ভালো করে, এটা সত্যি কথা। থ্যাংক ইউ আর সো মাচ আমি আপু। মনে করি ও যত বড় ও যেন বড় হয়ে ওর এই মানে এই ট্যালেন্টটাই, এই ওর ওর যে আল্লাহ প্রদত্ত যে একটা প্রতিভা, এটা যেন নষ্ট করে না ফেলে ও যেন এটা চালিয়ে যায়। অভিনয়ের অনেক ধারা আছে। আজকে লাইকি করছে, সমস্যা নেই, কালকে লাইকি না থাকলে যেন অন্য কোথাও সে নিজেকে মানে সম্পৃক্ত রাখে এই অভিনয় জগতের সাথে। আমি ওকে রিকোয়েস্ট করব মনের থেকে যে অবশ্যই আমাদের আপু, দেশে আসলে কি মূল্যায়ন নেই, আমাদের দেশে ট্যালেন্টের মূল্যায়ন নেই, চামচামর মূল্যায়ন আছে, পকেট ভরা টাকার মূল্যায়ন আছে, যার জন্য আমাদের দেশে ট্যালেন্টেড শিল্পীরা অচিরে হারিয়ে যায়, তাদের তাদের অস্তিত্বটা হারিয়ে যায়। আর অভিনয় না জানা শিল্পীদেরই মূল্যায়ন বেশি পাওয়া যায়, দেখা যায় বেশি, কারণ যারা একটু মানে চামচামো করতে পারে বা একটু লবিং করতে পারে, দেখা যায় ভালো তারাই করে মিডিয়াতে টিকে যায়। তো আমি বলবো যে লাইকে এমন একটা মাধ্যম যেখানে তুই গেট এইসবের খুলে দে, কোনো গেট কিছু খুলে দে। নেই, এখানে ট্যালেন্টের মূল্যায়নটা হচ্ছে, কারণ এইখানে সবকিছুই জনগণের হাতে। পিয়াস এখন এক নম্বরে, পিয়াসের মতো একজন থ্যাংক ইউ ট্যালেন্টেড সো আর্টিস্ট মাচ, এক নম্বরে আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আশা করি ও যেন মোস্ট ওয়েলকাম, ও যেন ওর এই ট্যালেন্টটাকে ধরে রাখে আচ্ছা বড় হয়ে ইসলাম গেলে। ভাইয়া, ইসলাম ভাই একটু উপরে থাকেন, হ্যাঁ একটু হ্যাঁ উপরে থাকেন, ইসলাম ভাই একটু উপরে থাকেন। এই দেখ আপু, আসসালামু আলাইকুম আপু। ও মাই গড, ফেলে দিস না আমাকে আপু, আমাকে ফেলে দিস আপু, কেমন আছেন? याद क्यों